এবার অভিনেত্রী পরিমণির সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা জোর মিডিয়া পাড়ায়। ওই পোস্টে তিনি স্বামী শরীফুল ইসলাম রাজ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিমু, পরিচালক রাফিকে নিয়ে কিছু বলার চেষ্টা করেন পুরি। এমনকি সেই পোস্টে রাজের সঙ্গে মিমের প্রেমগঠিত বিষয়েও ইঙ্গিত পাওয়া গেছে, জানিয়ে সংসারের সমস্যায় পড়েছেন পুরি। পরির ওই পোস্টের পর ফেসবুকে করা হুঁশিয়ারি দিয়ে একটি স্ট্যাটাস দেন মিম, আর সেই থেকেই পরির সুখের সংসারে হঠাৎ বেদনার সুর প্রকাশ হতে থাকে। এমনকি ব্যবসায়িক উদ্দেশ্যকে সামনে রেখে রাত দিন মিম ও রাজের যোগাযোগকে মাখামাখি হিসেবে অভিযোগ তোলেন অভিনেত্রী পরিমণি। অভিযোগগুলির বিষয়ে খোলাসা করে আজ শুক্রবার ভোর রাতে ফেসবুকে একটি পোস্ট করেন পরিমণি। সেখানে তিনি সমস্যার নানা দিক তুলে ধরেন। এদিকে পরিমণি তার দেয়া স্ট্যাটাসের কমেন্টে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে কথা বলা একটি স্ক্রিনশট ফাঁস করেন। তবে আনুষ্ঠানিক শুরুটা পরিমণি করছিলেন 10 নভেম্বর। মিমকে মেনশন করে বলেন নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। একই দিন পাল্টা জবাব দেন মিমু, বলেন কখনো নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দেয়নি যা আমার পথ চলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, বেড়ে উঠেছি কোন ধরনের পারিবারিক আবাহে, আমার চারপাশটা কেমন। এখন যে বা যারা কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানে নেই। তবে এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব। এবার মিমকে পাল্টা জবাব দিলেন পরিমণি। ভক্তবিচারকদের সোশ্যাল হ্যান্ডেল ডেকে বলেন আসেন তাহলে কিছু বিষয় ক্লিয়ার করি। এরপর তিনি মিমকে লক্ষ্য করে লিখেন, এই যে মিম বললা আমি জেলাসি করলাম তোমার সাথে, এটা 10 জন অন্য লোক বলতে পারে, কিন্তু তুমি কি করে এটা বলো? যেখানে পড়া রিলিজের পর সবখানে আমি বলে আসছি রাজের সাথে তুমি জুটি হয়ে কাজ করো, তোমাদের জুটি দেখতে ভালো লাগে পর্দায়, এটি তোমরাও চাও। তোমার মাও সেদিন আমাদের লিভিং রুমে আমার সাথে এ নিয়ে কত কথায় বললেন, এই তো সেদিন ইনফিনিটি সিজন 2 এর জন্য তোমাকে নক দিলাম আমি, কি করে বলে গেলি রে ভাই। 5 দিন আগেও আবু রাহেম জলবাইকে বললাম রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই, কিন্তু বিশ্বাস কর ভাই মিম রাজের সাথে তোর অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালে 3 মাসের হল রাজ নিলা রাজ আর তুমি, তোমরা সবাই এখন ওই হলো কাল আমার জীবনে, এখন তোমাদের ব্যবসায় ছুতোয় আলাপ চলে রাত দিন। বিশ্বাস করো তোমাদের মাঝরাত্রিরে ফোন আলাপ আমার সত্যি প্রবলেম করে, আমি একা সারা বাচ্চাটাকে সামলাই, এসব বন্ধ করো। মিমের সঙ্গে এমন আলাপের পর যারা পরির বিষয়টিকে পাগলামি বা জেলাসি বলে সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে একটি চ্যাটিং স্ক্রিনশট দেন পরি, যেখানে পরে মিমের মধুর আলাপ রয়েছে। পরির পাশে এটা দেখলে বুঝবেন আমি মিমকে নিয়ে সত্যি কতটা জেলাস। এখন আমরা যদি পরিমণি কথার উপর ভিত্তি করি তাহলে তার দোষও দেখছি না, আবার মিমের দিকটাও চিন্তা করতে গেলে কেমন একটা তালগোল পাকিয়ে যাচ্ছে। তবে এর আসল সমাধান রাজও দিতে পারবে, কিন্তু আনুষ্ঠানিকভাবে সে কিছুই জানায়নি। সো ভিউয়ার্স, এর পিছনে আসল রহস্য কি, আপনার কি মনে হয় সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন।